সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার ক্লাসে আরো একবার স্বাগতম। আশা করছি আপনারা সবাই মনোযোগ সহকারে আজকে আমার ক্লাসটা দেখবেন। আমরা আজকেও ক্লাসটা সাজিয়েছি স্পিচ বা ন্যারেশনের উপর। আজকের বিষয়টা হচ্ছে অবস্ট্রাকটিভ সেন্টেন্স, অর্থাৎ কিভাবে আমরা অবস্ট্রাকটিভ সেন্টেন্সের মধ্যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রুল দেওয়া আছে। তার আগে আমরা একটু জেনে নিব অবস্ট্রাকটিভ সেন্টেন্সটা কাকে বলে। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে সেন্টেন্স দ্বারা মনের ভাব মনের যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রার্থনা করা বা ইচ্ছা পোষণ করা বুঝাই, অর্থাৎ ইচ্ছা বুঝাই, প্রার্থনা বুঝাই, তাকে আমরা অবস্ট্রাকটিভ সেন্টেন্স বলি। তাহলে সেই হিসেবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রার্থনা যখন করবে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে এই ক্ষেত্রে আমরা প্রে ইউজ করব, আর যখন ইচ্ছা প্রকাশ করা হবে সেই ক্ষেত্রে আমরা উইশ ইউজ করব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা কি লেখা আছে, রিপোর্টিং ভার্ব সেট টু তুলে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব কি থাকবে, সেট টু থাকবে ডাইরেক্ট স্পিচের মধ্যে। তো সেটাকে আমরা তুলে কি করব, আল্লাহ বা গড দিয়ে যদি রিপোর্টেড স্পিচটা শুরু হয়, আল্লাহ বা গড দিয়ে যদি রিপোর্টেড স্পিচটা শুরু হয়, তো আমরা আল্লাহ বা গডের কাছে কি করি, প্রার্থনা করি। তো সুতরাং সেক্ষেত্রে আমরা কি লিখবো, প্রেট লিখবো। কি লিখবো, প্রেট। কোথায়, ওই সেটটির স্থলে। এরপর যদি লং লিভ বা মে প্লাস পার্সোনাল প্রোনাউন যদি এরকম কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে কি করব, লং লিভ বা মে প্লাস পার্সোনাল প্রোনাউন, সেই ক্ষেত্রে আমরা উইশড লিখবো। এক্ষেত্রে এই দুইটি ক্ষেত্রেই প্রেট বা উইশড যখন আমরা লিখবো, দুইটি ক্ষেত্রেই আমরা রিপোর্টেড স্পিচটাকে লিখবো এভাবে, সাবজেক্ট মানে একটা স্ট্রাকচার ফলো করব, সাবজেক্ট প্লাস মাইন্ড প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, এই স্ট্রাকচার অনুযায়ী সাজাবো। তো মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের অংশের মধ্যে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা লিখবো না, রিপোর্টিং ভার্বের অবজেক্টটা লিখবো না। তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি যদি গুড মর্নিং বা অলওয়েজ মানে যেটা দ্বারা উইশ বোঝায়, সেক্ষেত্রে আমরা কি লিখবো, সেটুয়ের বদলে উইশড লিখবো, সেটুয়ের বদলে উইশড লিখবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন গুড মর্নিং, গুড ডে, গুড নুন ইত্যাদি থাকবে, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভাবে অবজেক্টটা ইউজ করব, অর্থাৎ রিপোর্টিং ভাবে অবজেক্ট আমরা লিখবো। এরপরে গুড নাইট যদি থাকে, গুড নাইট দ্বারা আমরা সবসময় বিদায় বোঝাই, ঠিক আছে। অর্থাৎ বিদায়টা কি বলতো বিদায়টা হচ্ছে সেটাই, আমরা তো গুড মর্নিং বললে বিশেষ করে অভিবাদন বোঝাই, কিন্তু যখন গুড নাইট বলি তখন স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে, ঠিক আছে, আমরা বলি ঠিক আছে গুড নাইট, ভালো থেকো, অর্থাৎ আমরা বিদায় জানিয়ে চলে যাই। যার কারণে এই ক্ষেত্রে আমরা উইশ লিখবো না, এই ক্ষেত্রে আমরা ব্যাড ইউজ করব। কি ইউজ করব, ব্যাড ইউজ করব। এবার ইনভার্টেড কমা তুলে আমরা কি বসাবো, দ্যাট বসাবো। এখন কখন দ্যাট বসাবো, যখন রিপোর্টিং ভার্বটা রিপোর্টেড স্পিচটা আল্লাহ, গড, লং লিভ, মে প্লাস পার্সোনাল প্রোনাউন দ্বারা শুরু হবে, তখনই আমরা মূলত কি ইনভার্টেড কমা তুলে আমরা কি লিখবো, দ্যাট লিখবো। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে না, রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে না। আমি কিছুক্ষণ আগে প্রথম যে রুলটা আমরা আলোচনা করেছি, সেই কারণে আমরা বলেছিলাম যে এই ক্ষেত্রে কি বসবে না, রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে না। এরপরে আবার বলছে কি, ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট বসাবো না, দ্যাট বসাবো না। এখন কখন বসাবো না, যখন রিপোর্টেড স্পিচটা গুড মর্নিং বা ডে বা গুড নুন বা গুড নাইট দ্বারা শুরু হবে। তাহলে এগুলো দ্বারা যদি কি হয় মানে রিপোর্টেড স্পিচটা শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, এই ক্ষেত্রে দ্যাটটা বসাবো না। তাহলে দ্যাটটা না বসিয়ে সেক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা দ্যাটটা না বসিয়ে সরাসরি গুড মর্নিং, অর্থাৎ কিভাবে, এক্ষেত্রে মাথায় রাখতে হবে রিপোর্টিং ভার্বে অবজেক্ট বসবে, রিপোর্টিং ভার্বে অবজেক্ট বসবে, তাহলে সেক্ষেত্রে গুড মর্নিং, গুড নুন, গুড ডে এগুলো কি বসে যাবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা যে রুলগুলো এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি সেগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো কি ক্লিয়ার করে দিব। এবার চলে যাই আমরা এক্সাম্পলে। যদি তাহলে এক্সাম্পলটা কেমন হতে পারে, যেমন লেখা হলো He said to মি মানে সে আমাকে বলেছিল, তাহলে সে আমাকে কি বলেছিল? বলেছিল মে আল্লাহ, মে আল্লাহ হেল্প ইউ। তাহলে আমি কি লিখলাম এখানে? লিখলাম মে আল্লাহ হেল্প ইউ। আমি এখানে যেটা বলেছি সেটা হচ্ছে মূলত রিপোর্টিং ভার্ব আল্লাহ বা গড, মানে এগুলো যদি থাকে আর লং লিভ দ্বারা যদি শুরু হয়, তাহলে এখানে মে আল্লাহ, তাহলে আমরা কি লিখতে পাচ্ছি? মে আল্লাহ হেল্প ইউ। তাহলে এই ক্ষেত্রে এটা আমরা যদি কি করতে চাই, ইনডাইরেক্ট করতে চাই, তাহলে আমরা কি লিখবো? হি, যেহেতু কি করেছে আল্লাহ আছে, যেহেতু আল্লাহ শব্দটা আছে, সুতরাং এখানে অবশ্যই আমরা প্রেট ইউজ করব। তাহলে হি প্রেট, হি প্রেট, তারপর ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট লিখলাম। ভিউয়ার্স, আমি বলেছিলাম যদি আল্লাহ বা গড, গড দিয়ে যদি গড যদি থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা আমরা ইউজ করব না। তাহলে হি প্রেড দ্যাট, এখানে সাবজেক্টটা চলে আসবে আল্লাহ, আল্লাহ, আর মেয়ের জন্য আমরা কি লিখবো? মাইট লিখবো, আল্লাহ মাইট, আল্লাহ মাইট হেল্প, হেল্প। এখানে ইউজ তো সেকেন্ড পারসন, তাহলে এটা পরিবর্তিত হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট হলে যেহেতু মি, তাহলে আমরা এখানে লিখবো কি? মি আল্লাহ, অর্থাৎ হি প্রেড দ্যাট আল্লাহ মাইট হেল্প মি, অর্থাৎ সে প্রার্থনা করলো যে আল্লাহ আমাকে কি করবে, আল্লাহ আমাকে সাহায্য করবে। এবার আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখতে পাই, তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? লেখা আছে হি সেড টু মি, মানে সে আমাকে বলেছিল, কি বলেছিল? মে ইউ পাস দা এক্সাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মে ইউ পাস দা এক্সাম, ঠিক আছে, অর্থাৎ তুমি কি করো, পরীক্ষাতে পাশ করো। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি হি উইশড, হি উইশড দ্যাট আই, এখানে মের জায়গায় আমরা কি লিখবো? মাইট, আই মাইট, আই মাইট পাস দা এক্সাম, তাহলে আমি কি করব যাতে আমি পরীক্ষায় পাশ করি। এবার এটা হচ্ছে আমাদের প্রথম রুলের জন্য। এবার আমরা যখন এই ধরনের কোন এক্সাম্পল পাবো, যেমন সুমা সেড টু রুমা, তাহলে সুমা রুমাকে বলেছিল গুড মর্নিং, গুড মর্নিং, অর্থাৎ শুভ সকাল। তাহলে এই ক্ষেত্রে কি লিখবো? আমরা যখন ইনডাইরেক্ট করবো তখন লিখবো সুমা উইশড, উইশড রুমা, উইশড রুমা, অর্থাৎ সুমা রুমাকে কি করলো? অভিবাদন জানালো, গুড মর্নিং। প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে যেটা দেখা গেল সেটা হচ্ছে আমরা এখানে কি ইউজ করিনি? দ্যাট ইউজ করিনি আমাদের রুল অনুযায়ী, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম। এরপরে যদি আমরা এভাবে যদি আমরা এখানে যদি কি লিখি, গুড মর্নিং এর জায়গায় আমরা যদি লিখি কি গুড নুন, যদি এরকম লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানেও কি লিখে দিব? গুড, গুড নুন। তাহলে এরপরে যদি আমরা এভাবে লিখি হাসান সেড টু রহিম, হাসান রহিমকে বলেছিল কি বলেছিল? গুড বাই অথবা গুড নাইট। তাহলে যদি এরকম লেখা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হাসান হাসান ব্যাট রহিম, হাসান ব্যাট রহিম গুড বাই অর নাইট, অর নাইট। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। যদি অবজেক্টিভ সেন্টেন্সে যদি আমরা কি করতে হয়, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ রূপান্তর করতে হয়, তাহলে আমরা এই রুলগুলো এভাবে করে কি প্রয়োগ করব। তাহলে এই রুলগুলো যে আমরা এক্সাম্পল গুলো দিলাম, ঠিক আছে, আমরা আবারও দেখতে পাচ্ছি যে একটু দেখি যে হি সেড টু মি মে আল্লাহ হেল্প ইউ। তাহলে আমি বলেছিলাম আল্লাহ বা গড থাকলে আমরা কি লিখবো? প্রেড লিখবো, আমি লিখেছি হি প্রেড। এরপরে স্ট্রাকচার আমি লিখেছিলাম দ্যাট লিখতে হবে। তারপর এরপর হচ্ছে কি আল্লাহ, মানে এখানে মে আল্লাহ, তাই মে আল্লাহ, মে আল্লাহ হেল্প ইউ। তাহলে এটাকে যখন আমরা অ্যাসারটিভে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে কোনো সেন্টেন্স আমরা যদি কি নেগেটিভে রূপান্তর করতে হয় বা ভয়েস চেঞ্জ করতে, যেটাই হোক না কেন, আমরা সেটাকে প্রথমে অ্যাসারটিভে রূপান্তর করতে হবে। কিসে রূপান্তর করতে হবে? অ্যাসারটিভে রূপান্তর করতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স, অবটেন, যাই হোক, ঠিক আছে, আমরা প্রথমে এটাকে অ্যাসারটিভে রূপান্তর করতে হবে। যেমন মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ। যখন মে আল্লাহ হেল্প ইউ বলা হবে, তাহলে এটার অ্যাসারটিভ রূপ কি? অ্যাসারটিভ রূপ হচ্ছে আল্লাহ মে হেল্প ইউ, আল্লাহ মে হেল্প ইউ। সো এভাবে আমরা প্রথমে সাবজেক্টটা লিখলাম, তারপর মে যেটা কি, যেহেতু এটা মেটা ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা ফার্স্ট ফর্ম লিখবো, মাইট। কি লিখবো? মাইট। তাহলে আল্লাহ মাইট হেল্প, যেহেতু ইউ লেখা আছে, ইউ মানে সেকেন্ড পার্সন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এটা পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যেহেতু মি আছে, তাহলে আমরা এখানে মি দ্বারা পরিবর্তিত করে আমরা ইউর জায়গায় কি লিখবো? মি লিখবো। ঠিক এইভাবে। তাহলে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে, যদি গুড মর্নিং, গুড নুন, গুড ডে এগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট কমা তুলে আমরা দ্যাট লিখবো না, যেটা আমরা লিখিনি, ঠিক আছে। আর যদি গুড নাইট থাকে বা গুড বাই থাকে, সেক্ষেত্রেও আমরা লিখবো না। তবে সেক্ষেত্রে শর্ত যেটা ছিল সেটা হচ্ছে কি লিখতে হবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টটা লিখতে হবে। আমরা সেক্ষেত্রে লিখেছি সেক্টুয়াল বদলে উইস্ট, এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এখানে সেক্টুয়াল বদলে ব্যাড, রিপোর্টিং ভার্বের অবজেক্ট লিখেছি। তো ভিউয়ার্স, যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আবারও নতুন ক্লাসের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।